আজকের ভিডিওতে চাণক্যের কিছু নীতি নিয়ে আলোচনা করব যা তিনি তার চাণক্য নীতিশাস্ত্রে বলে গিয়েছিলেন, যা আমাদের জীবনে কিন্তু আমাদের সাকসেসের পথে কিন্তু অনেক সাহায্য করবে আমাদেরকে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মহান পণ্ডিত চাণক্যের বিষয়ে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তাই চাণক্যের বিষয়ে আর কিছু বেশি করে এই ভিডিওটির মধ্যে বললাম না। তা আপনারা লাইভ গোল বাংলা চ্যানেলেই আমাদের অনেক ভিডিওতেই জেনে নিয়েছেন অবশ্যই। তাহলে আজকের ভিডিওতে চাণক্যের যে কথাটি চাণক্য বলেছিলেন যে কামবাসনা হলো এমন একটি জিনিস যা মনুষ্য ব্যক্তিকে ঘুমাতে দেয় না, শান্ত হয়ে থাকতে দেয় না, যতক্ষণ না সেটি সম্পন্ন হচ্ছে তাই সবসময় সময়মতো কামবাসনা করা উচিত। কোনো কিছু হারিয়ে গেলে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে পরে, অর্থাৎ সেটি তার প্রিয় ভালো লাগার জিনিস হতেই পারে, তার প্রিয় ভালোবাসার মানুষটি হতে পারে, আবার তার কর্মস্থলের কোনো বিশেষ পদও হতে পারে। যতক্ষণ না সেইগুলি সে পাচ্ছে ততক্ষণ তার রাত দিন হোক ঘুমও উড়ে যাবে। তৃতীয়ত, শত্রুতা অপমান। কোনো ব্যক্তির দ্বারা অপমানিত হলে মানুষ সর্বদা সেই অপমানের বদলা নেওয়ার জন্য ও শত্রুতার বদলে শত্রুকে নিচু দেখানোর উপায় ভেবে ভেবেই নিজের রাতের ঘুমও উড়িয়ে ফেলে। চতুর্থত, যারা সর্বদা অসৎ পথে টাকা রোজগার করে তাদের কোনো দিনও রাতে সঠিকভাবে ঘুম হয় না, কারণ তারা রাতের বেলাতে কুকর্ম ঘটায় ও দিনে সেইগুলির থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়ায়। তাদের সর্বদা ভয় থাকে যে আইনের কাছে ধরা যাতে না পড়ে, তাই তাদের কোনো দিনও শান্তির ঘুম হয় না। তাই আপনিও যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে সেইগুলিকে আজকের চাণক্যের নীতির অনুযায়ী সামলে নেওয়ার চেষ্টা করুন, বা সেই পথে না যাওয়াই ভালো যাতে রাতের আপনার ঘুমও না উড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এতটাই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে।